লোকনাথ ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা পৌরসভার। চাকদা থেকে গঙ্গার জল নিয়ে বারুরপল্লী লোকনাথ মন্দিরে পৌঁছালেন হাজারো ভক্ত। গঙ্গা বরণ করে গঙ্গার জল নিয়ে লোকনাথ মন্দিরে ফিরলেন হাজারো হাজারো ভক্ত। ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা বনগাঁ পৌরসভার। জন্মাষ্টমীকে সামনে রেখে প্রতি বছর বারুরপল্লী লোকনাথ মন্দির কমিটির আয়োজনে চাকদাতে গঙ্গা বরণের ব্যবস্থা করা হয়। পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই বহু পুণ্যার্থী চাকদা অভিমুখে রওনা দেন। সেখান থেকে জল নিয়ে মন্দিরে আসেন। প্রতি বছর জল নিয়ে আসার পথে বনগাঁ হাসপাতাল কালীবাড়ি এলাকায় গাড়ি থেকে তারা নেমে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছান। দীর্ঘযাত্রা পথে পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে তাদের জন্য জল ও মিষ্টি মুখের আয়োজন বনগাঁ পৌরসভার। এদিন হাসপাতাল কালীবাড়ি এলাকায় পৌরসভার পক্ষ থেকে শিবির করে পুণ্যার্থীদের সেবার আয়োজন করা হয়। শিবিরে হাজির ছিলেন পৌরসভার কাউন্সিলর সহ পৌরপতি। বারুরপল্লী মন্দির কমিটি সূত্রে জানা যায়, জন্মাষ্টমী উপলক্ষে বাড়তি ভক্ত সমাগমের কথা মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিন বিভিন্ন সাজে সজ্জিত হয়ে লোকনাথ মন্দিরে আসতেও দেখা যায় ভক্তদের। আজ থেকে ১১ দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে। মন্দির চত্বরে মেলার আয়োজনও করা হয়েছে। এদিন দুপুর থেকে ভক্তদের জন্য বনগাঁ পৌরসভার উদ্যোগে শিবির থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌরসভার স্বেচ্ছাসেবকেরা। এই বিষয়ে পৌর প্রধান জানান, লোকনাথ বাবার জন্মদিন, বনগাঁর যে লোকনাথ বাবার মন্দিরটি আছে এই মন্দিরকে ঘিরে সারা বনগাঁর সাব ডিভিশনের ভক্তরা আজকে এখানে সমাগম হয়। চাকদা শুধু চাকদা থেকে গঙ্গা থেকে বাসে করে জল নিয়ে এসে শক্তিগড় কালীবাড়ির এখানে সমস্ত বাসগুলো নামে এবং সেই বাসের ভক্ত পুণ্যার্থীদের বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মিষ্টিমুখ ও জলের ব্যবস্থা করা হয়। এখানে আজকে প্রায় 15-20 হাজার মানুষ ভক্ত আজকে গঙ্গা স্নানে গেছিল এবং সেই পুণ্যার্থীরা গঙ্গার জল নিয়েছে বাবার মাথায় দেবে বলে তারা সারাদিন উপর থেকে গেছে। তাদের বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মিষ্টিমুখ এবং জলের ব্যবস্থা করা আছে। সেই কাজ আজকে আমরা শক্তিগড় কালীবাড়ির যে রাস্তার পাশে আমরা এখানে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে করেছি। যে সেবা করা, সেই সেবা করার জায়গাটা বনগাঁ পৌরসভা পেয়েছে, আমরা অত্যন্ত ভক্তিভরে তাদেরকে সেবা করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ,